আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপিজ বাই ফিলজাস মম চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি স্বাদের আচার তৈরি করে দেখাবো। আচার খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই ভীষণ ভালোবাসি, আর আজকে আমি আপনাদের সাথে যেই আচারটা শেয়ার করব এটা খুবই স্পেশাল একটা আচার। অন্য সব ধরনের আমের আচারের মধ্য থেকে কিন্তু এই আচারটা আমার কাছে সবচেয়ে বেশি সুস্বাদু মনে হয়েছে, আর এই আচারটা বানানোও অনেক বেশি সহজ। এই আচারটা একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। আশা করছি এই ভিন্ন স্বাদের কাঁচা আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এমনই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আচারটি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5টি আম খোসাসহ ধুয়ে নিয়েছি। এরপর আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এরপর এই সবগুলো আমকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি আমগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের যে বড় ফুটোগুলো রয়েছে সেগুলো দিয়ে এই আমগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, যেন আমগুলো একটু বড় সাইজের হয়ে পড়ে। এই আচারটি বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এভাবে আমগুলোকে গ্রেট করে নিতে হবে। এখানে আমি সবগুলো আমকে এভাবে করে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা আমের মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। আপনারা মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারবেন। আমি আজকে গুড় আর চিনি মিলিয়ে প্রায় 1/4 কাপ পরিমাণে মিষ্টি ব্যবহার করেছি। এখন লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এরপর সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি আমগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আচারটা তৈরি করার জন্য এখানে একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই আচারটি বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কাঁচা আমের মাখানো, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। চুলার আঁচটাকে এ পর্যায়ে হাইয়ের দিকেই রাখবো, কারণ এটার মধ্যে এখন অনেক পানি রয়েছে। এখন একটু নেড়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট জাল করার পর যখন এই আচারগুলোর কালার এরকম হয়ে এসেছে, সে পর্যায়ে আমি তেলে নেওয়া 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই 5 ফোড়ন গুঁড়াই মূলত আচারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে, তাই অবশ্যই কিন্তু এই 5 ফোড়ন গুঁড়া ব্যবহার করতে চেষ্টা করবেন। এখন আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ভিনেগার দিলে আচারগুলো দীর্ঘদিন রেখে খাওয়া যাবে। এখন আমি আচারটির মধ্যে সুন্দর আরও একটু কালার আসার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, তবে কেউ না চাইলে এটি স্কিপ করতে পারবেন। এই পর্যায়ে আচারগুলো কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোলগুলো কিন্তু প্রায় টেনে এসেছে। এই পর্যায়ে আমি আচারগুলোকে আর 1 মিনিট সময় পর্যন্ত জাল করে চুলাটা বন্ধ করে দিব, কারণ এই আচারটি ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে।
আচার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। খুবই ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটি সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাঁচের বয়াম ব্যবহার করতে হবে। এই আচারটিকে নর্মাল ফ্রিজে রাখলে প্রায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে, আর ফ্রিজ ছাড়া নর্মাল তাপমাত্রায় রাখলে 2 থেকে 3 মাস অনায়াসেই খাওয়া যাবে। আশা করছি এই লোভনীয় স্বাদের আচারটি আপনারা একবার হলেও বাসায় বানিয়ে এর স্বাদটা টেস্ট করে নেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন এই আচারের স্বাদটা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।